আসসালামু আলাইকুম, আমি এখন বানাচ্ছি খুব সহজ আর দারুণ মজার একটা পরোটা। এটা নাম হচ্ছে গুড়া দুধের পরোটা। খাইতে যে কতখানি মজা না বানায় খেলে বুঝবেন না, অবশ্যই বানায় দিলে খাইলেও সেটা বুঝতে পারবেন। এটা খাইতে সাথে কোনো কিছুর প্রয়োজন হয় না, এতই মজা যে পরোটাটাই এমনি এমনি খেয়ে ফেলা যায়। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিছি, ওর সাথে 1 চা চামচ লবণ দিব, 1 টেবিল চামচ চিনি, যার যার পছন্দ রুচি মতো দিয়ে নিতে পারেন লবণ চিনিটা, প্রায় 1 টেবিল চামচ রান্নার তেল দিব। এখন এটাকে ভালো মতো একটু মেখে নিই। তো ভালো মতো মেখে নিলাম, এখন এর মধ্যে আমি পানিও দিতে পারি, দুধও দিতে পারি। তো আমি এখানে দুধ দিব, দুধটা একটু হালকা গরম করে নিছি, পানি দিলে একটু হালকা গরম দিন, তাহলে ভালো হয়, খামিরটা ভালো হয়। যাই হোক, এই দিয়ে আমি এখানে 1 কাপ দুধ নিছি। আমি দেখি কদ্দুর লাগে একটা রুটি পরোটার মতো খামির বানিয়ে নিব। তো মোটামুটি ভালো মতোই ময়ান দিয়ে নিলাম। এখন আমি এটাকে রেখে দেবো এখানে ঢেকে প্রায় 10-15 মিনিটের জন্য, ময়েশ্চার যাতে পুরোটা ছড়াইতে পারে। এইখানে আমার 1/2 কাপের থেকে একটু বেশি দুধ লাগলো। 15-20 মিনিট পরে দেখি আমার ময়দাটার কী অবস্থা। এটা একটু ময়ান দিয়ে নিতে হবে, উপর দিকটা একটু শুকায় শুয়ে গেছে বোধ হয়। তো করলাম, এখন এটাকে আমি 4 ভাগ করে নেব। বাস হইল, একটু ছোটো বড়ো হইলো বোধ হয়, অসুবিধা নাই। তো এরকম ছোটো ছোটো সবগুলাকে গোল গোল করে লেচি বানায় নিয়ে নিই, তারপর একবারে বেলে নিব। তো আমি 4টা লেচি করে নিলাম। এখন এটাকে আমার একটু বেলে চৌকা একটা পরোটা বানিয়ে নিতে হবে। তো আগে আমার বেলে এখানে রুটির মতো বানিয়ে নিতে হবে একটা গোল, একটু সরা রেখে আমি বেলে গোল একটা রুটি বানিয়ে নিই। মোটামুটি গোলের কাছাকাছি একটা করে নিলাম, এটা অসুবিধা নাই, কারণ ভাঁজ দিতে হবে। তো ভাঁজ দিলে এটা ঠিক হয়ে যাবে পরের দিকে। যাই হোক, একটা মোটামুটি খুব বেশি পাতলা না, মাঝারি টাইপের রুটির মতো একটা পাতলা করে নিলাম। এখন এর উপরে আমি তেলও দেওয়া যায়, বাটারও দেওয়া যায়, ঘি দেওয়া যায়। আমি অল্প একটু ঘি মেখে দিব, ঘি কিংবা বাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। একদম পাশ পর্যন্ত না, মাঝামাঝি কিছুটা জায়গা হইলেই হবে। একটু চিনি গুঁড়া করে রাখছি, এই চিনি গুঁড়াটা দিয়ে দিব। আস্ত চিনিও দেওয়া যায়, কিন্তু গলতে সময় লাগে দেখে চিনি গুঁড়া করে রাখছি, এটা জলদি গলে যাবে ভিতরে। আর দিতে হবে কিছু গুঁড়া দুধ, ব্যাস এরকম একটা লেয়ার দিয়েই। এখন আমি এটাকে এই পাশ থেকে এইভাবে এনে দিব, চেপে চেপে দিয়ে এই পাশ থেকে আবার এইভাবে একটু ভালো মতো চেপে দিতে হবে। তারপর এইটা উঠাই এইখানে, এইটা উঠাই এইখানে, এরকমভাবে দিয়ে সবগুলোকে বানিয়ে নিব। তারপর এটাকে আমার বেলে নিতে হবে। তো আমি এখনই একটা বেলে আপনাদের দেখা দিচ্ছি বাকিগুলো কীরকম হবে। এইভাবে বেললে বেশ সুন্দর চারকোন আছে, পাতলা আমাদের আগেকার দিনে চৌকা পরোটার মতো হইলেই হবে আমার। এই যে এরকম একটা চারকোন আছে, একদম স্কোয়ার পরোটা হয়ে গেল, সুন্দর। এরকম করে সবগুলো আমি বেঁধে নেব, এগুলো পরোটাগুলো সাধারণত এরকম মোটা হবে। আমি এখানে একটা ফ্রাই প্যান মাঝারি আছে গরম করে, ওর মধ্যে পরোটাগুলোকে দিয়ে ভেজে নিব। ওই পাশটা মনে হয় একটু ভাজা হয়েছে, দেখি একটু উল্টা দিয়ে দেখি। হ্যাঁ, এই দিকটা ভেজে নিই, এটা কিন্তু এমনি এমনি ফুলা শুরু হয়েছে, অল্প অল্প ফুলা শুরু হয়ে গেছে। এই যে দেখেন, অল্প অল্প ফুলা শুরু হয়ে গেছে, এই যে এটা এমনি 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 এমনিতেই ফুলতে থাকে। যাই হোক, এখন আমি একটা কাজ করব, এটার উপরে এইদিকে উল্টা দেওয়ার আগে আমি একটু তেল ব্রাশ করে দিব। তেল ব্রাশ করে এখন এটাকে ভালো মতো তেল দিয়ে দিই। এখানে অলরেডি কিন্তু ফুলা শুরু হয়ে গেছে, এটাকে উল্টায় দিব, উল্টায় এখন এই দিকটায়
ভেজে নিব, ওই দিকটা একটু ভাজা হইতে থাক, আর এই দিকটা আর একটু তেল মেখে দিই। এখন দেখেন কীরকম সুন্দর সুন্দর গোল হয়ে ফুলে যাচ্ছে, দেখেন দেখেন এই যে দেখেন কী সুন্দর গোল গোল্লা হয়ে ফুলে গেল। ওই দিকটা বোধহয় হয়ে গেছে ভাজাটা, হ্যাঁ এই যে কেউ বেশি চান কেউ কম চান যার যার পছন্দ মতো ভেজে নিলেই হয়ে গেল, একদম বালিশের মতো হয়ে যায়। দেখেন গুলগুলা প্রত্যেকটা পরোটা ফুলের, এর না ফোলার কোনো কিছু নাই, বুঝতেই পারতেছেন কী অবস্থা। আর যারা পছন্দ করেন তেল ছাড়া, তারা কিন্তু তেল ছাড়াও ভেজে নিতে পারেন, একই টেস্ট হবে। বাস হয়ে গেল, এইভাবে আমি সব কটা পরোটা ভেজে নেব। এটা হয়ে গেল, তুলে ফেলি, আর বেশি ভাজার দরকার নাই, দারুণ মজার। না প্রত্যেকটা একদম গোল ডুমা ডুমা হয়ে ফুলে উঠবে, এই যে প্রত্যেকটা একদম বলের মতো ফুলে উঠবে। হয়ে গেল সবগুলো হয়ে গেল, তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার গুড়া দুধের পরোটা। খুব সহজ তৈরি করা, কিন্তু খাইতে যে এতই মজার, একবার না বানা খেলে বুঝবেন না। এটা কোনো কিছু দিয়েও খাইতে পারেন অথবা শুধু শুধু খেয়ে ফেলতে পারেন, বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে। কোনো কিছু না দিয়েও যদি শুধু এইভাবে বানায় দেন ওরা তামা তামা করে খেয়ে ফেলাইব, হ্যাপি জোশের একটা আইটেম। আর ভাজার সময় দেখবেন এর প্রতিটা পরোটাই ফুলে গোল হয়ে যায়, ইচ্ছা করলে তেল দিয়েও ভাজতে পারেন, তেল ছাড়াও ভাজতে পারেন। যারা তেল বেশি পছন্দ করেন না তেল ছাড়াই ভেজে নিতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।